আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো, ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। তো সকাল বলতে 10টা বেজে গিয়েছে অলরেডি, আর তোমরা তো জানোই আমি বাবার বাড়িতেই রয়েছি। তো বাবার বাড়িতে মা করছে ধান সেদ্ধ। এই সময়টায় না প্রচুর কাজ হয় আমাদের বাড়ির দিকে আর কি। তো শ্বশুর বাড়ি কেন, বাবার বাড়ি কেন, মানে আমাদের গ্রাম্য এলাকাতে প্রচুর পরিমাণে এই সময়টায় কাজ হয়। কেন বলো তো এই সময়টা প্রচুর পরিমাণে কাজ হয়? কারণ মাঠ থেকে যে ধান উঠে আসলো না, সেই ধান এবার চাল করে নেওয়ার পালা আর কি। তো চাল না করে নিলে, সারা বছরের চাল মজুত করে না রাখলে সারা বছর খাবো কি, এরকম একটা ব্যাপার আর কি। তো সেই চাল করার জন্য ধানটাকে আগে ভাপাতে হবে, তারপরে জলে ভিজিয়ে রাখতে হবে একদিন, তারপরে সেদ্ধ করে রোদে শুকনো করতে হবে। তো এরকম একটা সিস্টেমেটিকভাবে করতে হয় আর কি। তোমরা যারা আমার গ্রামের দিকের বন্ধুরা রয়েছে, তারা তো অবশ্যই জেনে থাকবে। তো দেখো, সেই ধান মা প্রায় বলতে বলতে 5-7 বস্তা ধান সেদ্ধ করে ফেলেছে। তো কিছুটা ধান আজকে আমি রোদে দিয়ে দিচ্ছি, আর মা কিছুটা দিয়েছে অন্য জায়গায়। তো এটা দেখো, মারার সময় হয়ে উঠছে না, ওইদিকটায় দেখো ধান ভাপানোর পর্ব চলছে। তো ওই জন্য দেখো, ধান আমি ভালো করে রোদে শুকোতে দিয়ে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর তোমাদেরকে আমি বলে দিই, এটা সোমবারের ব্লগ, কিন্তু আমি মঙ্গলবার দিতে পারিনি, তো ওই জন্য আজকে বুধবার দিচ্ছি। তো সোমবার যেহেতু আজকে শিব পুজো করব, মানে মায়ের বাড়ি থেকে আসা থেকেই বলছি আমি, আমাদের বাড়িতে যেহেতু শিবলিঙ্গ রয়েছে, তো ওই জন্য শিব পুজো করব বলে বলে এই সোমবার এসছে সবে। তো এই সোমবারই পুজোটা দেব। তো ওই জন্য দেখো, ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো একদম, যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে, তারা একদম আমার আগের দিকের ব্লগগুলোতে দেখে থাকবে তোমরা। হ্যাঁ, কারণ আমি সব সময় ঠাকুর পুজোতে, মানে কি বলবো, অনেক ভিডিও ঠাকুর পুজোর শেয়ার করেছি তোমাদের সাথে। তো ওই জন্য যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে, তারা এই ঠাকুর ঘরটা চেনা ঠাকুর ঘর মনে হবে, আর যারা নতুন বন্ধুরা রয়েছে তাদের জন্য এটা একদমই কিন্তু নতুন। তো দেখো, ঠাকুরের বাসনগুলো বের করে নিয়ে চলে গেলাম। এবার ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঠাকুরের ঘরটা ঝাড় দিয়ে পুরো জায়গাটা আমি মুছে নেব, একদম সামনে থেকে পেছন থেকে যতটা দেখা যায় ততটা ভালো করে মুছে নেব। নিয়ে কি বলতো বন্ধুরা, আমাদের একটা নতুন গাছ, নতুন ফলের গাছ, মানে যে আপেল কুল হয় না, তো সেই গাছে একটাই, মানে একটাই কুল ধরেছে। তো আমি এসে থেকে ভেবে রেখেছি ওই কুলটা দিয়েই, মানে গাছের যেহেতু প্রথম ফল, তো ওই ফলটা দিয়ে আমি শিব পুজো করবো। তো ওই জন্য আজকে সেই ফলটা তুলেই শিব পুজো হবে। আর ঘরেই যেহেতু রয়েছে গরুর দুধ, তো ওই জন্য সবটা মিলেমিশে ভাবলাম যে গরুর দুধ দিয়ে আর গাছে থাকা কুল দিয়ে আজকে শিবের পুজোটা করি, সোমবার যেহেতু। তো সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি, একরকম উপোসই বলতে পারো, কারণ শিব পুজো করবার উপোস দেবো না এরকম কোনো কথা হয় না। তো ওই জন্য একদম উপোস দিয়ে স্নান সেরে সমস্ত কাজ মোটামুটি টুকটাক, বাপের বাড়িতে আসলে মেয়েদের কোনো কাজই থাকে না, তবুও ইচ্ছে করে যেটা করতে ইচ্ছে হয় সেটাই করি। তো সেটাই করলাম আর কি, করে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসে পুজোটা দিয়ে নেবো। আর আমার একটা সত্যি কথা কি বলতো বন্ধুরা, যে ঠাকুর ঘরে আসলে না আমার প্রচণ্ড দেরি হয়, কেন জানি না, অনেকটা সময় নিয়ে আমার পুজো করতে ভালো লাগে আর কি। এটা বরাবরই সবসময় আমি খুব তাড়াহুড়ো করে পুজো একেবারেই দিতে পারি না। ওই জন্য শ্বশুর বাড়িতেও যখন পুজো করতাম, রান্না বান্না সমস্ত কাজ গুছিয়ে স্নান সেরে তারপরে ঠাকুর ঘরে যেতাম, কারণ এই কাজটাতে আমার সবচেয়ে বেশি সময় লাগে, কেন আমি বলতে পারবো না। আর কি বলতো, ঠাকুর ঘরের এমন পোর্শন হয়েছে আমাদের যে নোংরাটা না ঠিকঠাক ভাবে বের করা যায় না, আর প্রত্যেক দিন মুছে নোংরাটা তুলে নিতে হয়। ঝাড়ু দিয়ে যে ঝাঁটিয়ে বের করে দেবো সেরকম কোনো একটা সিস্টেম করা হয়নি। সামনের পোর্শন থেকে যদি একটু ফাঁকা রাখা হতো, যে বিটটা দেখতে পাচ্ছ না তোমরা, তো ওই বিটের কাছে যদি একটু ফাঁকা রাখা হতো তাহলে কিন্তু ভালো হতো, নোংরাটা সহজেই বের করে নেওয়া যেত। তো যেহেতু নেই, কিছু করার নেই, তো ওইভাবেই পরিষ্কার করা হয় আর কি।
তো ঘর পরিষ্কার করে সমস্ত বাসন ধুয়ে গুছিয়ে নিয়েছি আমি। তারপরে দেখো ফুল তুলতে চলে এসেছি, তো ফুল এক চুবড়ি তুলে নিয়েছি, মানে ঝুড়িতে একদম আর ধরছে না। তো তারপরে দেখো মায়ের কাছে যাচ্ছি দুধ আনতে, মা এখন গায়ে দোয়াচ্ছে, তো যেতে যেতে দেখলাম আমাদের মন্দিরের পাশে আরও দু চারটে ফুল ফুটে রয়েছে, তো হাতে করে তুলে নিলাম যতটা হাতে পেলাম। আর এখন কি বলতো শীতের সিজনে সেভাবে ফুল ফোটে না, তো এখন হ্যাঁ ধর দুধ শীত দাও। পেরিয়ে গরম আসব আসবো করছে আর কি, তো ওই জন্য বেশ ফুল ফুটেছে। তো দেখো মা এখানে গায়ে দোয়াচ্ছে, তো এখানে দেখো ঘটি নিয়ে চলে এসেছি আমি দুধ নিয়ে নেবো। তো আমাদের তিনটে সিবলিং রয়েছে ঘরে, তো দুটো নাকি রাখতে নেই, তো ওই কারণে ব্যস্ত তিনটে থাকতাম। রয়েছে। তো একটা রয়েছে শ্বেত সিবলিং, একটা যেটা হয় আর কি সেটা, আর একটা একটা পাথর সিবলিং, মানে পাথরের আর কি, যেটা আমরা পেয়েছিলাম অনেক বছর আগে, তো সেটাকেও শিবজ্ঞানে পুজো করা হয় আমাদের বাড়িতে। তো চলো এবারে তুলে নেবো, দেখো যে গাছটায় কুল হয়েছে তোমাদেরকে বলেছিলাম, এই যে দেখো গাছটা সবে ছোট গাছ, তো একটাই মাত্র ফল ধরেছে, তো ওই জন্য এই ফলটা ঠাকুরকে নিবেদন না করে আর পারলাম না আমি। তো আমার আশা থেকেই আমি দেখেই প্রথমেই মনে পড়েছে এই ফলটা আমাদের শিব ঠাকুরকে আগে নিবেদন করব তারপরে। তো দেখো এখান থেকে গাছ থেকে একদম কুল পেরে নিয়ে দুধ নিয়ে মায়ের কাছ থেকে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। তো দেখো দুধ নিয়ে চলে যাচ্ছি পুরো সোজা ঠাকুর ঘরে। আর আমাদের ঘরটা এখনো অনেক কাজ বাকি, মানে কোনো কিছুই হয়নি, প্লাস্টারের কোনো কাজই হয়নি, চারিদিকটা দেখেছো একদম এরকম ভাবে খোলামেলা রয়েছে। তো দেখো এখানে এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি, আর এই যে তিনটে শিবলিং তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে গোপাল সোনা রয়েছে, আমার ঠাকুর ঘর, মানে আমার ঠাকুর ঘর নয়, আমার বাপের বাড়ি ঠাকুর ঘর, তোমরা অনেক বাড়ি দেখেছো। আর গত বছর সরস্বতী পুজো করেছিলাম, সেই সরস্বতী ঠাকুরও রয়েছে ওখানে। আর এই যে দেখো শিবলিঙ্গগুলোকে আমি স্নান করিয়ে দিচ্ছি জল দিয়ে, মনের শান্তি প্রাণের শান্তি লাগে, খুব খুব একটা আত্মার শান্তি যাকে বলে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো এখানে ঠাকুরের আসনটা পেতে দিচ্ছি, ঠাকুরের এই আসনেই খাওয়ার প্লেটগুলো সাজিয়ে দেওয়া হয় আর কি। আর আমাদের তো সিংহাসন রয়েছে, এটা কাঠের কাঠের তৈরি সিংহাসন, তো রং করে দিয়েছে বাবা, কিনে নিয়ে এসে বাড়িতেই রং করে নেওয়া হয়েছে, সাদা রং দিয়ে দেওয়া হয়েছে। আর সরস্বতী ঠাকুরটা তো তোমরা দেখেইছো এর আগে, তো দেখো এই যে পাশে রয়েছে সরস্বতী ঠাকুর। এবছর পুজো করতে পারবো কিনা বলতে পারছি না, সামনের বছর আমিই পুজোটা করেছিলাম, তো এবছর পুজোটা করতে পারবো কি না এখনো পর্যন্ত জানি না। তো যদিও করি আমি ঘরে ঘরে পুজোটা করে দেবো আর কি, মানে আমি নিজের থেকেই করব পুজোটা, এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে। তো জানি না কতদূর কি হবে বলতে পারছি না, এখনো কোনো কনফার্ম কোনো কথা বলতে পারছি না। তো দেখো এখানে ঠাকুরকে জলটা দিয়ে দিচ্ছি, তো ঠাকুরকে এখানে আমাদের কল থেকে আনা যে জল সেই জলই দিই, যাদের বাড়িতে যেরকম অনেকেই গঙ্গা, আমি এর সঙ্গে গঙ্গা জল মিশিয়ে দিই আর কি, জলের সঙ্গে দু ফোঁটা করে গঙ্গা জল মিশিয়ে দিই। চন্দনটা এখানে বেটে নিলাম, এবার সমস্ত ঠাকুরকে চন্দন দিয়ে দেবো, আর ফুলের মধ্যে চন্দন ছিটিয়ে নিলাম। তাহলে বলে আর কি ব্রাহ্মণরা যে সমস্ত ফুল যদি কোনো রকম কোনো কিছু হয় তাহলে কিন্তু সমস্ত ফুলে পবিত্রতা হয়ে গেল আর কি, এরকম একটা বলা হয়। তো ওই জন্য চন্দন তারপরে গঙ্গা জল সমস্ত কিছু ফুলে ছিটিয়ে দিতে হয়। ঠাকুর পুজো বলো আর যে কোনো একটা শুভ কাজ বলো, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নিয়ম রয়েছে, যে একটাই নিয়ম ফলো করতে হবে বা একটাই নিয়ম মেনে চলতে হবে তেমন কোনো কথা নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম। আমাদের এখানে যে যেমন নিয়ম, তোমরা যারা দেখছো আমার ভিডিও, তোমাদের ওখানে ওরকম নিয়ম নাও থাকতে পারে, এরকম একটা ব্যাপার আর কি। অ্যাকচুয়ালি কিছু রিচুয়ালস রয়েছে যেগুলো একই নিয়মের মধ্যে বা একই গণ্ডের মধ্যে কিন্তু বাঁধা ধরা নয়, একটু উনিশ বিশ তো রয়েইছে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো এইভাবেই চলে আর কি আমাদের সংসার, কি বলবো, যশ দেশে যদাচার, এরকম একটা ব্যাপার। তো সমস্ত এলাকার মানুষ সমস্ত কিছু নিয়েই আমাদের পরিবেশ, এটা তো হয়েই থাকে। তো দেখো পুজো দেওয়াটা আমার একেবারে, মানে ফুল দিয়ে সাজিয়ে দেওয়াটা ঠাকুরকে আমি ভীষণ মন থেকে পছন্দ করি, ওই জন্য গাছে যত রকমের ফুল পেয়েছি সমস্ত ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর গাছ থেকে যেটা পেরে এনেছিলাম, তো ফুলটা কেটে সমস্ত ঠাকুরের থালায় অর্পণ করে দিলাম, বাতাসা দিলাম, ফুল বেলপাতা তুলসী পাতা জল সমস্ত কিছু দেওয়া আমার কমপ্লিট।
তো দেখো বন্ধুরা, শঙ্খ, ঘণ্টা, উলুধ ধ্বনিতে আমার পুজো দেওয়াটা মানে একদম সম্পন্ন হয়ে গেল। এবারে দেখো, পুজো দেওয়ার পরে পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে। কারণ কি, পুজো দেওয়ার আগে পর্যন্ত কোনো খিদে পায় না, কিন্তু পুজো দেওয়ার পরে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো দেখো, বৌদি এখানে রান্না করেছে পেঁপে দিয়ে, কই মাছ দিয়ে, আলু দিয়ে তরকারি, আর নদীর একটা মাছ দিয়ে আলু দিয়ে টমেটোর তরকারি, আর করেছে দেখো কুচো কুচো মৌটি মাছ যে হয় না, তো ওই মৌটি মাছের ভাজা, আর লাউ দিয়ে চিংড়ি মাছ, মানে কুচো চিংড়ি। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু, তো এই দিয়েই খাওয়া চলবে আর কি। তো দেখো, এখনো কেউই খেতে আসেনি, কারণ কি খুব একটা বেলা হয়নি, আর তার উপরে সকালবেলা সকলে খেয়েছিল, তো ওই জন্য আমি আগে ভাগে খেয়ে নিচ্ছি আমাদের ঘরের সামনে বসে। কারণ কি বলতো, একা একা খেতে একদমই ভালো লাগে না। মা উঠোনে কাজ করছে, ধান তো শুকোতে দেওয়া আছে, তো ওই ধানটাকে কিন্তু উল্টে পাল্টে রোদে শুকোতে দিতে হয়। উল্টে পাল্টে না দিলে একদিকে রোদ খেয়ে গেলে আবার চাল কিন্তু হবে না, মানে গোটা গোটা যে চাল ওটা হবে না, চাল কিন্তু একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তো ওই জন্য ধানকে কিন্তু সমান রোদের মধ্যে নাড়াচাড়া করতে হয়। মা ওই দিকটায়, মা বাবা দুজনেই উঠোনে ধান শুকাতে দেওয়ার কাজ করছে, আর ওখানেই মাদের সাথে গল্প করতে করতে আমি দুপুরের খাওয়াটাও কমপ্লিট করে নিচ্ছি। অনেকটা দেরি করে খাচ্ছি যেহেতু, তো ওই জন্য ভাবছিলাম খাবো না, সকলের সাথে বসেই খাবো, কিন্তু মা আর শুনলোই না। মা বলছে যে আগে খেয়ে নে, তো অনেকক্ষণ দিয়ে খাসনি, তো ওই জন্য কি আর করব, অগত্যা খেতে হলো। একা একাই গল্প করছি, কথা বলছি, আর সেই সঙ্গে খাওয়ার কাজটাও কমপ্লিট করছি। তো খেয়ে দিয়ে যাবো কিন্তু একটু মার্কেট প্লেসে, কেন বলো তো, বাজারে একটু দরকার রয়েছে। পিসিমণি আসছে, তো পিসিমণি আসছে, বৌদি যাবে, আমি যাব, দুজনে মিলেই যাব। আর পিসিমণি তো এসেই অলরেডি অপেক্ষা করছে, কারণ পিসিমণি দরকার ছিল, দুপুর থেকেই চলে এসেছে। আমরা খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে যাব, বিকেল বলতে কি বলতো, 3টের দিকে যাব। আর পিসিমণির ব্যাংকে যেহেতু দরকার রয়েছে, আর আমাদের এখানে ব্যাংক মানে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড ভিড় আর লম্বা লাইন, এরকম একটা ব্যাপার আর কি। তো দেখো, দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বৌদিমণি আমি দুজনেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে। তো এসে আবার অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর পিসিমণিও এসেছিল, ওই জন্য ভিডিওটা আর কিন্তু কন্টিনিউ করতে পারিনি। আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।